চেহারা সোনার কলমওয়ালা একজন। সৈয়দ শামসুল হক একজন বাঙালি কবি, একজন উপন্যাসিক, একজন গল্পকার, একজন প্রাবন্ধিক, একজন চিত্রনাট্যকার, একজন গীতিকার, একজন চিত্রকর এবং একজন নাট্যকারও। এই সোনার কলমওয়ালা শিল্প সাহিত্য সংস্কৃতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিচরণ করেননি এবং দুই হাত ভরে সাফল্যের মোহর তুলে আনেননি। তথাপি আমাদের নাটকের মানুষদের ভাবতে এবং বলতেও ভালো লাগে, সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক রবীন্দ্র পরবর্তী বাংলা ভাষার সবচেয়ে উল্লেখযোগ্য নাট্যকার। ভাষাটাই হচ্ছে আমার মাধ্যম, এবং এই মাধ্যম যত প্রকার আঙ্গিক বেরিয়ে আসতে পারে আমি সকলকেই কাজ করতে সক্ষম। তিনি ছিলেন একাশি বসন্তের অভিজ্ঞতায় পূর্ণ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউশন। সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখকদের মধ্যে তিনি আজও পর্যন্ত প্রথম যিনি এত কম বয়সে এই পুরস্কার পান। এরপর একে একে দুহাতে কুড়িয়েছেন অসংখ্য পুরস্কার, নন্দিত বন্দিত হয়েছেন, ভক্ত শুভাকাঙ্ক্ষী পাঠকদের কাছ থেকে পেয়েছেন সব্যসাচী লেখকের খেতাব। এই সোনার কলমওয়ালা বাংলাদেশ স্বাধীন হবার আগেই 1969 সালে পেয়েছেন আদমজি সাহিত্য পুরস্কার। এরপর অসংখ্য সাহিত্য পুরস্কারের মধ্যে 1984 সালে একুশে পদক লাভ উল্লেখযোগ্য। কবিতায় ভাষার সর্বোত্তম, সর্বোচ্চ, সবচেয়ে সাংকেতিক প্রয়োগ লক্ষ্য করেন। কাজেই যিনি কবিতায় কাজ করেন তার কাঠামোটাই হচ্ছে কবি সত্তার, তার সত্তাটাই হচ্ছে কবি, এবং এই কবি সত্তা থেকেই তার সমস্ত কাজ বেরিয়ে আসে। সাহিত্যের সকল শাখায় তিনি সারা জীবন দুই হাতে শুধু লিখেছেন বললে কম বলা হয়। তিনি যতগুলো মাধ্যমে কাজ করেছেন প্রতিটি মাধ্যমেই তিনি প্রতিনিয়ত নিজেকেই ভেঙেছেন, আবার নিজেকেই গড়েছেন অবিরত ক্রমাগত। এ যেন তাঁর রচিত সংলাপের মতোই তাঁর সৃজনশীল পথ চলা। ভাঙনের ভেতরে দিয়ে গড়বার দিকে যেতে হয়, আবার গড়বার মধ্যেই ভাঙনের চোরাস্রোত বয়। একাই অযুত সোনার কলমের অধিকারী সৈয়দ শামসুল হক নাটকে হাত দিলেন অনেক পরে। 1975 সালে শেষ করলেন প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, তাও আবার কাব্যে। পটভূমি হিসেবে ব্যবহার এই ধর্মান্ত এটিকে শনাক্ত করবার, এবং এইটিকে কিভাবে আমরা আমাদের জীবন থেকে বাইরে রাখতে চাই, আমাদের বিকাশের জন্য, আমাদের উজ্জ্বলতার জন্য, সেইটিকে হচ্ছে মূল গল্পের কথা। যতদিন এই মাটিতে ধর্মের নামে রাজনীতি থাকবে, ধর্মের নামে মানুষেরই হাতে মানবতার দলন থাকবে, ততদিন থাকবে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের আবেদন। তাঁর কাছ থেকে এরপর আমরা পাই নক্ষত্রের আলোয় গড়া কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন, একেবারেই আমাদের এই সোনার বাংলার শ্যামল উজ্জ্বল রূপশালী গর্ভবতী ধানের বাংলার মাটি মানুষ আর ইতিহাস নিংড়ে ছেঁকে তুলে আনা গৌরবময় প্রতিরোধ আর প্রতিবাদী চরিত্রসমূহ, এবং এই মাটিতেই ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত এক কৃষক বিদ্রোহের বীরত্ব গাঁথা, যে নাটকে সৈয়দ হক লেখেন
মুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। ওই একই নাটকে সোনার কলমওয়ালা সৈয়দ হক শোনান তাঁর দেশের মানুষকে রাজনীতির এক অমোঘ আর নির্মোহ শাশ্বত বাণী। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে না লাগুক বাহে এক দুই কিংবা কয়েক জীবন। চিরকালের নাটক যে কাব্য থেকে রস নিয়েছে, বাঙালির সে রস আস্বাদনের জন্য দরকার ছিল সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক পর্যন্ত অপেক্ষা করা। যে কাব্য রস শোধায় সমৃদ্ধ হয়েছে গ্রিক নাটক, ফরাসি নাটক, সৈয়দ শামসুল হকের হাত ধরে সেই পথে হাঁটতে শুরু করল বাংলা নাটক। পাশ্চাত্যের আধুনিক রচনা রীতি থেকে গ্রহণ আর বর্জনের মধ্য দিয়ে আমাদের মাটির গভীর থেকে কাব্য নাটকের এই যাত্রা ছিল সময়ের দাবি। সফোক্লিস, স্কিলাস, শেক্সপিয়ার ও কালিদাসের পথ ধরেই তিনি বাংলা নাট্য রচনা রীতিকে আধুনিকভাবে পুনর্নির্মাণ করলেন। কিছু জীবন্ত মানুষ নাটক করে, কিছু জীবন্ত মানুষ দেখে। এই যে দুটো জীবন্ত দলের ক্রিয়া প্রতিক্রিয়া হবে, একটা জীবন্ত পরিবেশ কাজটা হচ্ছে, জীবন্ত মানুষ এটা করছে, জীবন্ত মানুষের চলছে। এই যে বিদ্যুৎ প্রবাহ এবং এই যে সংযোগ, এটা এমনই যে এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। এরপর তাঁর সোনার কলম থেকে পাওয়া যায় এখানে এখন, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার অনুপ্রাণিত নাটক গণনায়ক এবং মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এক নিরীক্ষাধর্মী নাটক যুদ্ধ এবং যুদ্ধ। সৈয়দ শামসুল হকের ঈর্ষা নামের কাব্যনাটকের ব্যাপ্তি প্রায় আড়াই ঘণ্টা, সংলাপ মাত্র সাতটি, চরিত্র মাত্র তিনটি। সবচেয়ে বড় সংলাপটি 36 মিনিট ব্যাপ্তিকালের এবং সবচেয়ে ছোট সংলাপটি 16 মিনিটের। সোনার কলমওয়ালা সৈয়দ হক এই কাব্যনাটকেও নিজেকে ভেঙে নিজেকেই গড়ার এক অভিনব নিরীক্ষা করেছেন। আধুনিক শিল্প জীবনের প্রেক্ষাপটে তিনজন মানুষের হৃদয় বর্ণিত ভাষা কতটা কাব্যগুণ সম্পন্ন আবার সহজিয়া হতে পারে, কতটা হৃদয় ঘটিত শিল্প সম্পর্কিত জটিলতার গভীরে কাব্যকথার জাদু আর যুক্তিতে কতটা বর্ণচ্ছটা ছড়িয়ে দিতে পারে, তা দেখতে হলে, বুঝতে হলে ঈর্ষা নাটকটি পড়া বা মঞ্চ অভিনয় দেখার বিকল্প নেই। ঈর্ষা নিঃসন্দেহে এ কালে তো বটেই, আগামীকালেও নিরীক্ষাধর্মী কাব্যনাটকের শ্রেষ্ঠ উদাহরণ। এরপর সৈয়দ হক রচনা করেন দুর্ভিক্ষ আর মনন্তরের প্রেক্ষাপটে নাটক খাট্টা তামাশা। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মা, খালা, নানি ও স্ত্রীকে নিয়ে একটি অনন্য রচনা নারীগণ। আবারও মুক্তিযুদ্ধের চেতনা আর মূল্যবোধে রচিত উত্তরবংশ হয়ে ওই সোনার কলমওয়ালারই অমূল্য রতনরাজি রবীন্দ্রনাথের ছিন্নপত্র অবলম্বনে বাংলার মাটি, বাংলার জল, যে নাটকের প্রধান চরিত্র যুবক স্বয়ং রবীন্দ্রনাথ। এই সোনার কলমওয়ালা ইংরেজিতে একটি মাত্র নাটক লিখেছেন, নাম ডেথ পিকক। নিজের মৌলিক রচনা ছাড়াও বিশ্ববরেণ্য নাট্যকার শেক্সপিয়ারের এই সোনার কলমওয়ালা কর্তৃক এমন যথার্থ অনুবাদ বাংলা ভাষায় তাঁর পূর্বে আর পাওয়া যায়নি। বাংলা নাটকের আধুনিক পুনর্নির্মাণে সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক আমাদের নাট্যশিল্পে এক উজ্জ্বল ও অবিনাশী বাতিঘর। তাঁর সকল রচনায় আমরা বর্তমান ও অনন্ত জীবনের স্বাদ পাই, যা আমাদের জীবন, সমাজ ও দেশকে ভালোবাসতে প্রেরণা যোগায়।
যার আলোয় আমরা পথ চলব অনেক দিন। সোনার কলমওয়ালা মহান নাট্যকারের জীবদ্দশাতেই প্রাঙ্গণে মোর নাট্যদল শুধুমাত্র তার লেখা সাতটি নাটক নিয়ে আয়োজন করে সাত দিনব্যাপী জাগোবাহে কণ্ঠে সবাই সৈয়দ শামসুল হক নাট্যোৎসব 2013 19 থেকে 27 এপ্রিল ঢাকার জাতীয় নাট্যশালায়। ওই আয়োজনের হীরকখণ্ড পর্ব ছিল নাট্যকার সান্নিধ্যে শিরোনামে অনুষ্ঠান 25 এপ্রিল সন্ধ্যায়, যেই আয়োজনে সোনার কলমওয়ালার সব নাটকের প্রায় সব কলাকুশলীরা তাঁর উপস্থিতিতেই মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন তাঁর সোনার কলম নিঃসৃত মোহরঝরা সংলাপ উচ্চারণ করতে। বাংলাদেশের নাট্য ও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে অকস্মাত বজ্রপাতের সংবাদ। 2016 সালের 12 এপ্রিল ঢাকার বারডেম হাসপাতাল দুঃসংবাদের বিষাক্ত বিষ ছড়াল। জানা গেল আমাদের প্রাণের নাট্যকার কর্কট রোগে আক্রান্ত। 15 এপ্রিল তিনি উন্নত চিকিৎসার জন্য যান লন্ডনে। সেখানে রয়্যাল মার্স্টন হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে দেশ মাটি ও দেশের মানুষের প্রতি অদম্য প্রাণের টানে 1 সেপ্টেম্বর ফিরে আসেন দেশে। তাঁর প্রিয় আবাস গুলশানের মঞ্জু বাড়িতে মাত্র আধা ঘণ্টা সময় কাটিয়ে শারীরিক অসুস্থতার কারণে তাকে চলে যেতে হয় গুলশানের ইউনাইটেড হসপিটালে, যেখানে প্রিয় এই কলম যোদ্ধাকে দেখতে প্রতিদিনই ছুটে গেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অগণিত ভক্ত অনুরাগী মানুষ। ভয়ঙ্কর কর্কট ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকার এই কালেও থেমে থাকেনি তার মোহর ঝরানো সোনার কলম। হাসপাতালের শয্যায়ও একে একে লিখেছেন 200+ কবিতা ও 8টি গল্প। তার লেখা শেষ গল্প জন্মান্ধ রমজান, শেষের দিকে একেবারেই শারীরিক অক্ষমতার কারণে কিছু গল্প কবিতা তার মুখ থেকে শুনে লিখেছেন সারা জীবনের শিল্পসঙ্গী বিশিষ্ট লেখক আনোয়ারা সৈয়দ হক। বাংলা নাটকের প্রতি এই সোনার কলমওয়ালা বিশেষ প্রাণের দায়ও তিনি মিটিয়ে গেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তেই। হাসপাতালের বিছানায় প্রতিদিন 4-5 ঘন্টা পরিশ্রম করে আমাদের জন্য বাংলায় অনুবাদ করেছেন উইলিয়াম শেক্সপিয়ারের পৃথিবী বিখ্যাত নাটক হ্যামলেট মাত্র 16 দিনে। বাংলা ভাষার এই অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার যখন লন্ডনে রয়্যাল মার্স্টন হসপিটালে, তখনই ভারতের পশ্চিমবঙ্গে 2016 সালের 25 আগস্ট মঞ্চে আসে তাঁর কালজয়ী নাটক নুরালদিনের সারা জীবন। ওই মঞ্চায়নীয় হাসপাতালের বিছানায় উদ্বিগ্ন সময় কাটিয়েছেন প্রতিনিয়ত নাটকের প্রতি তার গভীর মমতাবোধের কারণে। September 2016 বিকেল 5:26, তারই প্রিয় বাংলার 56,000 বর্গমাইল মাটিকে অশ্রুসিক্ত করে ঘুমিয়ে গেলেন জীবনের 81 বসন্ত ধরে বাংলা সাহিত্যে বাংলা নাটকে মোহর ঝরানো সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক। ঢাকায় 28 সেপ্টেম্বর জাতির ভালোবাসা আর প্রণতি নিয়ে শেষ বিকেলের সোনালি আলোয় কিশোরবেলার ছোট্ট শহর কুড়িগ্রামে শেষ শয্যা পাতলেন
আমাদের নাট্যকার। ঘুমে তুমি ঘুমাও নাট্যকার, জাগো বাহে কণ্ঠে সবাই হাঁক দিয়ে, তোমার নাটক আমাদের জাগিয়ে রাখবে অনন্তকাল।